ইসলাম হুকুম দেশে ভারতীয় মশলায় ক্যান্সারের উপাদান পাওয়া গিয়েছে এমন একটি আন্তর্জাতিক সংবাদ এসেছে। আজকের সবগুলো পত্রিকায় প্রায় ধরনের নিউজ এসেছে। আপনারা জানেন যে ইতিপূর্বে ভারতীয় মশলায় গোমূত্র এবং গোবরের উপাদান পাওয়া গেছে, এটি জানেন তো। আজকে এই সংবাদটি এসেছে, দেখুন আমি সার্চ দিয়েছি ভারতীয় সংস্থার মশলায় ক্যান্সার সৃষ্টিকারী উপাদান আছে কি না। দেখেন নয়া দিগন্ত, তারপর হচ্ছে সময় নিউজ, ঢাকা পোস্ট, নিউজ 24, বিডি, সব জায়গায় একই নিউজ যে ভারতীয় গুঁড়া মশলায় ক্যান্সার উপাদান পাওয়া গেছে। আমরা একটি সংবাদে একটু ঘুরে বিস্তারিত জানার চেষ্টা করি এই নিউজ 24, বিডিতে। সেখানে দেখা যাক কী কী তথ্য এসেছে। ভারতীয় মশলায় ক্যান্সারের উপাদান বিক্রিতে নিষেধাজ্ঞা, ক্যান্সার সৃষ্টিকারী উপাদান উচ্চমাত্রায় উপস্থিতি মেলায় ভারতীয় কোম্পানির MDS ও এভারেস্ট স্পাইসেসের গুঁড়া মশলা বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে হংকং এবং সিঙ্গাপুর। এই ঘটনার পর ভারতের মশলা রপ্তানি নিয়ন্ত্রক সংস্থা প্রতিষ্ঠান দুটিকে তাদের মশলার গুণগত মান যাচাইয়ের বিস্তারিত তথ্য সরবরাহের নির্দেশ দিয়েছে। ভারতের এই দুই কোম্পানির গুঁড়া মশলা ব্যাপক জনপ্রিয় এবং ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকাতেও রপ্তানি হয়। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে হংকংয়ের ভারতীয় এই দুই কোম্পানির গুঁড়া মশলার ক্যান্সার সৃষ্টিকারী উপাদান পাওয়ার তথ্য জানানো হয়েছে। তো দর্শক আপনারা সাবধান হবেন ভারতীয় এইসব পণ্য কিনতে। ইতিপূর্বে আমরা দেখেছি যে ভারতীয় মশলার মধ্যে গোমূত্র এবং গোবর পাওয়া গেছে, কারণ হিন্দু ধর্মীয় এটি একটি বিশ্বাস যে গোমূত্র এবং গোবর দিলে সেটি পবিত্র হয়। তো এই ধরনের খাবার খেলে আসলে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। ধন্যবাদ সবাইকে।